আসসালামু আলাইকুম। রাজনগর উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা চলে ইতিমধ্যে, কিন্তু একজন প্রার্থী যিনি ইতিমধ্যে 22 চেয়ারম্যান পদপ্রার্থী ডিপল মার্কা প্রতীক নিয়ে এখন পর্যন্ত আগ্রহী আছেন, মোহাম্মদ আব্দুল কাদের ফৌজি, যিনি কিন্তু এই মুহূর্তে উপজেলা পরিষদ আছেন এবং তার সমর্থক যারা আছেন তারা উল্লাস করা। আমরা যদি আপনারা একটু দেখাই যে কেন তান যে সমর্থক হল যারা আছেন যারা ডিপল মার্কার সমর্থক আব্দুল কাদের ফৌজি, তারা কিন্তু উল্লাস ওটা ইতিমধ্যে যে প্রাপ্ত যে ফলাফল আইছে এখন পর্যন্ত, কিন্তু টিপল মার্কার আব্দুল কাদের ফৌজি অনেকটা আগ্রহী আছেন এবং ভোট গণনা এখনও চলে এবং চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে এখন পর্যন্ত কিন্তু আগ্রহী আছেন। শাহজাহান খান কাপিস প্রতীক নিয়ে যিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভোট গণনা এখন পর্যন্ত কিন্তু অনেকটা কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে আইছে এবং এখন পর্যন্ত বিশাল ব্যবধানে কিন্তু আগ্রহী আছেন শাহজাহান খান। তিনজন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা পরিষদ নির্বাচন রাজনগর। মোহাম্মদ শাহজাহান খান বর্তমান উপজেলা পরিষদ হচ্ছে আনারস, আরেকটি কেন্দ্রের ফলাফল আহমদ বিল্লাল আনারস 41 ভোট পাইছেন, শাহজাহান খান কাপ পিরিস 891 জন, রৌনক আহমেদ মোটরসাইকেল 232, এখানেও কিন্তু বিশাল ব্যবধানে কাপ পিরিস নেওয়ার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আরেকটি কেন্দ্র নয় চেয়ারম্যান প্রতীক 9 নম্বর কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আহমেদ বিল্লাল আনারস প্রতীক 283 ভোট, মোহাম্মদ শাহজাহান খান কাপ পিরিস প্রতীক 608 ভোট, রনক আহমেদ মোটরসাইকেল প্রতীক 146 ভোট, এখানেও কিন্তু বিশাল ব্যবধানে আগ্রহী শাহজাহান খান বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্র নাম নয়। পুরুষ 22 চেয়ারম্যান প্রার্থী তালুকদার এখানেও কিন্তু 22 চেয়ারম্যান পদেও কিন্তু আব্দুল কাদের ফৌজি বিশাল ব্যবধানে আগে আছেন। এমডি মোবারক হোসেন ভাই ময়মনসিং থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই মিনাজ আহমদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম মিনাজ আহমদ, কিতাব অবস্থা ভালো আছেন, সিলেটি চ্যানেলের মৌলভীবাজার প্রতিনিধি, অসংখ্য ধন্যবাদ আমরা লগে যুক্ত থাকেন। এমডি মোবারক ভাই, ইনশাল্লাহ আপনার এলাকার পরিস্থিতি জানাবেন, নির্বাচন হয়েছে কি নাকি নির্বাচন হবে। বিশাল ব্যবধানে আগুয়েল শাহজাহান খান, প্রতিটি সেন্টারে কিন্তু এখন বিশাল ব্যবধানে বিজয় ঘোষণা করা শাহজাহান খানের। বাপ্পন রায় মোটরসাইকেল জিতবে, মোটরসাইকেল নাই ভাই, কেন কাপ্রিস অনেকটা আগুয়াইল মোটরসাইকেলের চাইতে এখন পর্যন্ত, এখন পর্যন্ত অনেকটাই আগুয়াইল কাপ্রিস এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আব্দুল কাদের ফৌজি যে টিপল মার্কা নিয়ে তাই কিন্তু এখন পর্যন্ত আগুয়াইল আছেন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি বল মার্কা তাই অনেকটা আগুয়াইল আছেন। আরেকটি কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী ফলাফল আহমদ বিল্লাল আনারস প্রতীক প্রাপ্ত ভোট মাত্র 6 ভোট, মোহাম্মদ শাহজাহান খান কাপ পিরিস 177 ভোট এবং রৌনক আহমেদ মোটরসাইকেল 492, এখানেও কিন্তু রৌনক আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয় লাভ করছেন। অসংখ্য সমর্থক ওপর কিন্তু উপস্থিত হয়েছে রাজনগর উপজেলা পরিষদের সামনে অপেক্ষা করা যারা তারা পার্টি বিজয় নিশ্চিত হইলে বিজয় মিছিল দেওয়ার অপেক্ষায়, এখানে শত শত মানুষ বিভিন্ন পার্টির সমর্থক হল যা যার পার্টির বিজয়ের অপেক্ষায়। সমর্থকরা কিন্তু বিভিন্ন পার্টির সমর্থক যারা আছে
আহমদ বিলাল আনারস 273, আহমদ বিলাল 273, আহমদ শাহজাহান খান 376 এবং রৌনক আহমদ মোটরসাইকেল 138 বুটি কেন কিন্তু বিজয়ী শাহজাহান খান কাপ্রি স্মার্কা প্রতীক নিয়ে এখন পর্যন্ত যতটা কেন্দ্রের ফলাফল আইসে তার মধ্যে মুকাম বাজার কেন্দ্র সাত, মুকাম বাজার চেয়ারম্যান প্রার্থীর ফলাফল আহমদ বিলাল আনারস প্রতীক নিয়ে 198 ভোট পাইছেন, আহমদ বিলাল শাহজাহান খান কাপ্রিস প্রতীক নিয়ে পাইছেন 623 ভোট, রৌনক আহমেদ মোটরসাইকেল 372 ভোট। এই কেন্দ্রেও কিন্তু শাহজাহান খান কাপ্রিস প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করছেন। একটা বিজয় কিন্তু নিশ্চিত শাহজাহান খানের, আর আনারস কত ভোট পাইছে, আনারস মোটরসাইকেল কত ভোট পাইছে ভাই চূড়ান্ত ঘোষণা দেওয়া না, এখন বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল কামাল হোসেন ভাই বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হওয়ার আলাদা আলাদাভাবে মোট ফলাফল হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা আপনারা আরে জানাইমু। কামাল হোসেন ভাই আর আনারস শত ভোট পাইছে, আনারস 3 নম্বর অবস্থানও থাকার সম্ভাবনা রয়েছে আনারস ভাই। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত অনেকটাই আগবাইল শাহজাহান খান কাপ্রিস প্রতীক নিয়ে, এবং 22 চেয়ারম্যান পরে কিন্তু আব্দুল কাদের ফৌজি কেন্দ্র নং 61 মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান প্রার্থীর আহমদ বিলাল আনারস প্রতীকে 127 ভোট, মোহাম্মদ শাহজাহান খান 847 ভোট এবং রৌনক আহমেদ মোটরসাইকেল 383 ভোট। রৌনক আহমেদ মোটরসাইকেল এই কেন্দ্রে কিন্তু মনসুরনগর কেন্দ্রে কিন্তু শাহজাহান খানের কাপ্রিস মার্কা বিশাল ব্যবধানে জয়ী, এবং পুরুষ 22 চেয়ারম্যান কেন্দ্র নং 61 মনসুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ 22 চেয়ারম্যানের ফলাফল। তালা মাত্র 17 ভোট, 153 আব্দুল কাদের ফৌজি 367 ভোট, টিপকল মার্কা আব্দুল হাকিম চশমা 789 ভোট এবং সঞ্জয় দেবনাথ বই 15 ভোট। এরপরে কেন্দ্রের ফলাফল কিন্তু আপনারা সামনে উপস্থাপন করা হল কেন্দ্রের ফলাফলগুলো, ইনশাআল্লাহ চূড়ান্ত ফলাফল আমরা আপনারা জানাই আপনারা আমরা লগে তা হয়। চূড়ান্ত ফলাফল আমরা জানাই আরেকটি কেন্দ্রের ফলাফল, এখানেও কিন্তু শাহজাহান খানের কাপ্রিস বিশাল ব্যবধানে আগে করলাম।
কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা চেয়ারম্যান প্রার্থীগণের প্রাপ্ত ভোট আনারস প্রতীক 1391, মোহাম্মদ শাহজাহান খান কাপ্রিস 210 ভোট, নাকামান 64 ভোট। আর একটি কেন্দ্রেও কিন্তু কাপ্রিসের বিজয় হয়েছে। প্রার্থী প্রাপ্ত ভোট কেন্দ্র নম্বর 10 রামপুর বালক সুচের মাধ্যম বিদ্যালয় জন্ম তালুকদার তলা 160 মহেন্দ্র রোজাদ 60 মোহাম্মদ আব্দুল কাদের ভৌদি 2628 মোহাম্মদ আব্দুল আজিম কসবাগ 731 সন্দেহ দেবনাথ বই 56 মহিলা বাইশ কেন্দ্র নম্বর 10 রামপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মুক্তি চক্রবর্তী কলস 204 বৈষম্য গণিতজন 485 চূড়ান্ত ফলাফল আমরা আপনারা জানাই দিব। ফলাফল শেষের দিকে ফলাফল ঘোষণা শেষের দিকে আমরা কেন্দ্র নম্বর 32 চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট আহমদ বিলাল আনারস 139 ভোট, মোহাম্মদ শাহজাহান খান কাপ্রিস 344 ভোট এবং রৌনক আহমেদ মোটরসাইকেল প্রতীক 976 ভোট। এখানে কিন্তু বিশাল ব্যবধানে রৌনক আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়লাভ করছেন। ইনশাল্লাহ কাপ্রিস খুব সম্ভবত এখন পর্যন্ত কাপ্রিস অনেকটাই আগুয়াল, এখন পর্যন্ত কাপ্রিস অনেকটা আগুয়াল। এবং ভাইস চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আব্দুল কাদের ফৌজি টিউবওয়েল মার্কা এখন পর্যন্ত আগুয়াল। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মালকা নিয়ে প্রচুর মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু উপস্থিতিও বাড়ে। উপস্থিতি বাড়ার সময়ের সাথে সাথে মানুষের জোরা পছন্দর প্রার্থীর বিজয় মিছিল অংশ নেওয়ার লাগে শত শত মানুষ রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী। আরেকটা কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী ফলাফল আহমদ বিলাল আনারস 68 ভোট, মোহাম্মদ শাহজাহান খান কাপ্রিস 758 ভোট এবং রৌনক আহমেদ মোটরসাইকেল 115 ভোট। এখানে কিন্তু বিশাল ব্যবধানে শাহজাহান খান কাপ্রিস নিয়ে বিজয় লাভ করছেন। কেন্দ্র নম্বর 43 দত্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে যে ফলাফল শাহজাহান খানে কিন্তু বিশাল ব্যবধানে এখানে জয়লাভ করছে। আমরা লগে থাকবো, আমরা কিন্তু আপনারা চূড়ান্ত ফলাফল যেটা ওটা জানাই দিব ইনশাল্লাহ। প্রাপ্ত ভোট কেন্দ্র 43 দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মুক্তি চক্রবর্তী কলস 164 ভূষণ ডলি বেগম ফতেপুর 16 লুৎফুল্লাহ প্রতিদিক 551 সুমাইয়া সুমি ভোট পয়েন্ট 573 ষট্টিটি ভোট কেন্দ্র ফলাফল ঘোষণা করা হওয়ার রাজনগর উপজেলা পরিষদ থেকে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজকে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে রাজনগর উপজেলাতে। এবং ভোট গ্রহণ শেষে এখন গণনা চলার চূড়ান্ত ফলাফল
ঘোষণা করা হয় রাজনগর উপজেলা থেকে। মোহাম্মদ ফয়সল মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান লন্ডন তনে আমরা লগে যুক্ত হয়েছি। অসংখ্য ধন্যবাদ বাইরে আমরা লগে যুক্ত হওয়ার লাগে। আমরা আপনারা চূড়ান্ত ফলাফল জানাইমু ইনশাল্লাহ, আপনারা আমরা লগে তাবা। সব কেন্দ্রের ফলাফল আমরা আত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপনারা জানাই দিলাম ইনশাল্লাহ। আমরা জানার লগে লগেই আপনারা জানানোর চেষ্টা করতাম। যারা লাইভটা দেখা লাইভটা আপনারা শেয়ার করে দিবা। আরেকটি কেন্দ্রের ফলাফল ভাই, আগের লাইভ কিতা হয়েছে? আগের লাইভ ভাই খাটি গেছে, নেটওয়ার্কে খুব সমস্যা করে, যার কারণে আগের লাইভটা খাটি গেছে। আরেকটি কেন্দ্রের ফলাফল ভোট জগরি তালুকদের 7200 ভক্ত ভোট এখন পর্যন্ত। আনারস প্রতীক মিয়া, আহমদ বিল্লাল এখন পর্যন্ত প্রাপ্ত ভোট 3005 এবং শাহজাহান খান এখন পর্যন্ত প্রাপ্ত ভোট হয়েছে গিয়া। চূড়ান্ত ফলাফল কিন্তু এখন ঘোষণা করা হল 30095 সম্ভবত 3005 কেন্দ্র নম্বর 8 এর ফলাফল এখন ঘোষণা করা হয়। 3005 ভোট আহমদ বিল্লাহ এখন পর্যন্ত 7200। শাহজাহান খান 410 এবং রানক এখন উঠেছে গেল 200। এই সেন্টারে কিন্তু আবার আহমদ বিল্লাল আনারস প্রতীক নিয়ে জয়লাভ করছেন। আহমদ বিল্লাল শাহজাহান খান 30600 সম্ভবত এবং 3000 ভোট আহমদ বিল্লাল। 21000 পর্যন্ত কিন্তু অনেকটা ব্যবধান আগুয়ে আসো। এই আমরা চূড়ান্ত ফলাফল কিন্তু এখানে দেখা নিও, আমরা আপনারা দেখানোর চেষ্টা করতাম। এবং ফৌজি 24600 ভোট এবং তার নিকটতম দ্বিতীয় স্থান জৈন আছেন মাহিম দে 17017 ভোট খুব সম্ভবত ভাইস চেয়ারম্যান পদে। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমিত 30000। এখন পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্ত প্রাপ্ত যে ফলাফল, ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত চেয়ারম্যান পদে শাহজাহান খান যেন 30000-এর উপরে ভোট পাইছেন এবং দ্বিতীয় স্থান রৌনক আহমেদ যেন এখন পর্যন্ত আছেন 21000-এর মতো। পুরাপুরি বোঝা জানা, যার কারণে আপনারা পুরো সঠিক তথ্য হইতাম পারতাম না। তবে 21000-এর বেশি ভোট পাইছেন এখন পর্যন্ত রৌনক আহমেদে ভাইয়া দ্বিতীয় স্থানে আছেন এবং আহমেদ বিল্লাল 3000 একটু বেশি ভোট পাইছেন ভাইয়া তৃতীয় স্থানে এখন পর্যন্ত আছেন। ক্রসপোস্ট দেরাম অসংখ্য ধন্যবাদ ভাই ফেসল মিয়া ভাই, ক্রসপোস্ট দান অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা ক্রসপোস্ট বিভিন্ন চ্যানেলের ভাই এনে হল আমরা লগে যুক্ত হয়েছেন। আরেকটি কেন্দ্রের ফলাফল, চেয়ারম্যান প্রার্থীগণের প্রাপ্ত ভোট আহমদ বিল্লাল আনারস 28 ভোট, মোহাম্মদ শাহজাহান খান 841 ভোট, শাহজাহান খান রৌনক আহমেদ মোটরসাইকেল 292। কেন কিন্তু বিশাল ব্যবধানে শাহজাহান খানের কাপ্রিস মার্কা বিজয়ী হয়েছে। মাতিউরা চা বাগানও কিন্তু কাপ্রিস শাহজাহান খান বিশাল ব্যবধানে জয়ী 120 ভোট, তালা মার্কা উড়োজাহাজ মহিম দে 133, আব্দুল কাদের ফৌজি উটি বয়েল 439। বিজয় কিন্তু অনেকটা নিশ্চিত শাহজাহান খানের। অনেক কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা হয়ে গেছে, বাকি কেন্দ্রের ফলাফলগুলো আইব এবং চূড়ান্ত ফলাফল ইনশাল্লাহ আমরা আপনারা জানাইমু, আপনারা আমরা লগে তা হোক। অনেক মানুষ কিন্তু শত শত সমর্থক হল আইয়া এখানে জমা হয়েছেন, যারা বিজয় লাভ করেন বিজয়ের পথে আছেন মূলত তারা সমর্থক বেশি এখানে উপস্থিত হয়েছেন বিজয় মিছিলে অংশ নেওয়ার লাগে। আরেকটি কেন্দ্রের ফলাফল, আহমদ বিল্লাল 152, শাহজাহান খান কাপ্রিস 111 এবং রৌনক আহমদ মোটরসাইকেল 974। এখানেও কিন্তু
রনক আহমেদ জয়লাভ করছেন এই সেন্টার। এখন পর্যন্ত অনেকটা ব্যবধানে আগুয়াইল কাপিস। মোহাম্মদ আফিল কাজী ফৌজে ইউরোল 250, মোহাম্মদ আফিল হাকিম চশমা 128, সঞ্জয় দবনা বল 543, মহিলা ভাইস চ্যাম্পিয়ন প্রার্থী কেন্দ্র সত্র বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় লক্ষ্মী চক্রবর্তী কলেজ 1152, এখন পর্যন্ত আগুয়াই লইছেন গিয়ে আব্দুল কাদের ফৌজি টিপহল মার্কা, টিপহল মার্কা নিয়ে এখন পর্যন্ত তাই না আগুয়াই আছেন। এবং অনেকটা কোয়া যায় যে বিজয়ের পথে আব্দুল কাদের ফৌজি টিপহল মার্কার এবং মহিলা ভাইস চেয়ারম্যান সুমাইয়া শিমু তাই কিন্তু অনেকটা আগুয়াইল আছেন। তো সুমাইয়া শিমুরও বিজয় অনেকটাই নিশ্চিত, চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়তো কিছু সময়ের ভিতরে হয়ে যাব। আপনারা পুরোপুরি তথ্য ইনশাল্লাহ আপনারা আমরা জানাই দিতাম পারবো, আপনারা আমরা লগে থাকবো ইনশাল্লাহ। কেন্দ্র নং 57 নং কেন্দ্রের ফলাফল চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল কালী ফৌজি টিউবেল 163, মোহাম্মদ আব্দুল হাকিম চশমা 200, সঞ্জয় দেবনাথ বই 15, কেন্দ্র 57 একাশন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লক্ষ্মী চন্দ্রবর্তী কলেজ 387, প্রসম্ম ডেলিভারি এবং পদ্মপুর 56, লক্ষ্মী নয় বৈদ্যুতিক ফাঁকা অনুসারে সময়াসী ফুটবল 446, ধন্যবাদ ভাই জানার জন্য, আপনারও ধন্যবাদ জিনিস আহমদ ভাই। কেন্দ্র নং 4 নম্বর কেন্দ্রের ফলাফল এখন ঘোষণা হইব। আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলাফল চেয়ারম্যান প্রার্থী আহমদ বিল্লাল আনারসপতি 194, মোহাম্মদ শাহজান খান কাপ্রিস 302 ভোট, রনক আহমেদ মোটরসাইকেল 239 ভোট। এখানেও কিন্তু শাহজান খানের বিজয় লাভ করছেন। নিরাপদ বাংলাদেশ সাহেব ভাইস চেয়ারম্যানকে গিয়ে কত বটে ভাই, এখন পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাদের ফৌজি অনেকটা আগুয়াইল, টিপল মার্কা প্রতীক নিয়ে আব্দুল কাদের ফৌজি। এবং চূড়ান্ত ফলাফল এখনও আমরা তো আইসি না, আমরা তো আওয়াল সাথে সাথে কিন্তু আমরা আপনারা জানাই দিই চূড়ান্ত ফলাফল, আমরা আপনারা জানাই দিব ইনশাল্লাহ, আপনারা আমরা লগে থাকুক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু সুমাইয়া শিমু কিন্তু অনেকটা আগুয়াইল, এখন পর্যন্ত সুমাইয়া শিমু 36,000 অধিক রূপে এখন পর্যন্ত অনেকটাই আগুয়াইল আছেন। সময়ের সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি ঘটে চেয়ারম্যান আরেকটি কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আহমদ বিল্লাল আনারস 101 ভোট পাইছেন, মোহাম্মদ শাহজাহান খান কাপ্রিস 509 ভোট, রনক আহমেদ মোটরসাইকেল 677 ভোট। এখানে কিন্তু রনক আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে তাই এই সেন্টারে বিজয় লাভ করছেন। কেন্দ্র 37 নম্বর কেন্দ্র মোটরসাইকেল প্রতীক নিয়ে রনক আহমেদ তাই বিজয় লাভ করছেন। মোহাম্মদ আব্দুল হাকিম চশমা 358, সঞ্জয় দেবনাথ বই 19, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রাপ্তবীর মুক্তি চক্রবর্তী কলেজ 268, মুসলমান হিন্দু বেগম পদ্মপুর 36, রুকমিনার বৈদ্যুতিক ফাঁকা 707, সময়াসমী ফুটবল 276,
লাখে কোন জায়গা তো দেখা জানাইবা কমেন্টের মাধ্যমে, এবং আপনার এলাকার নির্বাচন পরিস্থিতি যদি নির্বাচন হয় তাকে আপনার এলাকাতে ইনশাল্লাহ জানাইবা। এবং রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় রাজনগর উপজেলা পরিষদ থেকে। তো ইনশাল্লাহ আমরা আপনারা চেষ্টা করলাম যে চূড়ান্ত ফলাফল আপনারা জানানির লাগে। তো এখন পর্যন্ত আমরা যে ফলাফলগুলো পাইছি এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী তিনজনের মধ্যে মোহাম্মদ শাহজাহান খান যিনি অনেকটাই আগ্রহী আছেন, 30,000-এর অধিক ভোট নিয়ে এখন পর্যন্ত আগ্রহী আছেন, এবং দ্বিতীয় স্থান আছেন রৌনক আহমেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে, যান প্রাপ্ত ভোট 21,000-এরও বেশি, এবং তিন নম্বরে আহমদ বিল্লাল আছেন যার ভোট 3,000-এর কিছুটা উপরে আছে। চূড়ান্ত ফলাফল ইনশাল্লাহ আমরা আপনারা জানাইব, আপনারা আমরা লগে তাওয়া। এবং ভাইস চেয়ারম্যান পদে আব্দুল কাদের ফৌজি আগ্রহী আছেন প্রথম স্থান, এবং দ্বিতীয় স্থান মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু সুমাইয়া সুমি এখন পর্যন্ত অনেকটাই আগ্রহী আছেন। সমর্থক হল সম্ভবত উপজেলা পরিষদের সামনে আইছেন যারা মিছিল, সম্ভবত ট্রিপল মার্কার সমর্থক যারা মিছিল উপজেলা পরিষদের সামনে ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন বিজয় উল্লাস সর্দার। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে না, অনেকটা বিজয় নিশ্চিত হয়ে গেছে যেটা ধারণা করা যে চূড়ান্ত ফলাফল অনুযায়ী ট্রিপল মার্কা আব্দুল কাদের ফৌজি ভাইস চেয়ারম্যান পদে বিজয় প্রায় অনেকটাই নিশ্চিত, এবং চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান অনেকটাই আগুয়াইল, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সিমু তাই কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনেকটা আগুয়াইল। কাপ্রিস মার্কার সমর্থকরা কিন্তু এইবার উপজেলা পরিষদ বীর করছেন মিছিলের সাথে বিজয় উল্লাস সর্দার তারা, যদি এখন পর্যন্ত চূড়ান্ত বিজয় ঘোষণা করা হয়েছে না, তো সমর্থক হল কিন্তু মিছিলের সাথে প্রবেশ সর্দার উপজেলার তারা। কাপ্রিসের সমর্থক আহমদ সামি ভাই, কাপ্রিসের সঙ্গে ধন্যবাদ ভাই, আপনারে আমরা লগে যুক্ত থাকা লাগে। বিজয় উল্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকটাই নিশ্চিত কাপ্রিসের বিজয়। রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় মেয়াদে শাহজাহান খান আবারও দায়িত্ব নেওয়ার পথে, শাহজাহান খান দ্বিতীয় মেয়াদে, প্রথম মেয়াদে কিন্তু দীর্ঘ 5 বছর চেয়ারম্যান সম্পন্ন করছেন করিয়া ষষ্ঠ দাপুল উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা তো কিন্তু নিরঙ্কুশ বিজয় কিন্তু অর্জন করার পথে শাহজাহান খান। No!
ইতিমধ্যে কিন্তু বিজয় উল্লাস শুরু হয়ে গেছে, অনেকটা নিশ্চিত। এবং অনেক কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে অনেক কেন্দ্রের ফলাফল আইছে, অধিকাংশ কেন্দ্রের ফলাফল আবার কিন্তু বিজয় অনেকটাই নিশ্চিত, অবদানটা অনেক বড়। কাপ রেসের বিজয় উল্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তানহা মানহা মোহাম্মদ রায়হান, মোহাম্মদ রায়হান ভাই কোন জায়গাতে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা। ক্রিসের বিজয় উল্লাস কিন্তু চলছে ইতিমধ্যে আমরা দেখলাম, এবং আপনারা আমরা লোকে তাহকার চূড়ান্ত ফলাফল আমরা আপনারা জানাই দিব। আজকের বুথর রাজনগর উপজেলা, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চূড়ান্ত ফলাফল আমরা আপনারা জানাই যদি আমরা দেখাম। সমর্থক যারা তারা কিন্তু ইয়া জড়ো হইয়া ধীরে ধীরে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নোয়ারদার প্রান্তে, বিজয় অনেকটাই নিশ্চিত। আর আরও কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করাইব আমরা, আপনারা ফলাফল লইয়া দাঁড়াম কি ইনশাল্লাহ আমরা আপনারা জানাই দিব। তারা আমরা লগে তাহকা সমর্থক কিন্তু মিছিলে মিছিলে বিজয় মিছিলের অপেক্ষায়, একের পর এক মিছিল। মুন্সিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়েল আহমদ কিন্তু ইয়া উপস্থিত হয়েছেন, এবং রায়েল আহমদের দেখার পরে কাপ ক্রিসের সমর্থক বিজয় উল্লাস করা, কারণ রায়েল আহমদ কাপ ক্রিস প্রত্যেক কাজ করতেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়েল আহমদের, যার কারণে রায়েল আহমদ আওয়ার পরে কিন্তু বিজয় উল্লাস, বিজয় উল্লাস চলে শাহজাহান খানের সমর্থক কাপ ক্রিসের সমর্থক যারা।
প্রিয় দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল রাজনগর উপজেলা পরিষদ থেকে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা 63টা কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়ে গেছে রাজনগর উপজেলার, এবং 63টা কেন্দ্রে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, যিনি কাপ্রিজ প্রতীক মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার বিজয় অনেকটাই নিশ্চিত। এবং পুরুষ বাইস চেয়ারম্যান পদে আব্দুল কাদের ফৌজি, যে কিন্তু এখন পর্যন্ত তার বিজয়ের নিশ্চিতের পথে বিজয়ের কাছাকাছি। এবং মহিলা ভাইস চেয়ারম্যান সুমাইয়া সিমো, তাই কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাই বিজয়ের পথে। সুমাইয়া সুমিদিন বল প্রতীক নিয়া, ফুটবল মার্কা প্রতীক নিয়া প্রতিদ্বন্দ্বিতা করা মহিলা ভাইস চেয়ারম্যান, তাই কিন্তু বিজয়ের পথে। তার মোট প্রথমত বিদ্যালয় সুমাইয়া সিমো মোট প্রাপ্ত ভোট হয়েছে 40,459, এবং লুৎফুন নাহার বৈদ্যুতিক পাখা যান প্রাপ্ত ভোট হয়েছে 7,178। মোসামর ডলি বেগম বাল পদ্ম ফুল প্রতীক নিয়া পাইছেন 4,360 ভোট, এবং মুক্তি চক্রবর্তী কলস প্রতীক নিয়া 20,722 ভোট, যেখানে মোট ভোট হয়েছে 32,719, শতকরা 38.77 ভোট কাস্ট হয়েছে। এবং ফলাফল কেন্দ্র সংখ্যা হয়েছে গিয়ে 62টা কেন্দ্র এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সুমাইয়া সুমি কিন্তু একটা বিজয় নিশ্চিত, কারণ প্রধান আর মাত্র 5টা কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে ইয়ে পৌঁছে গেছে রাজনগর উপজেলা পরিষদ। Thank you.
আমাদের এই ফলাফল পরিবেশন কেন্দ্রের স্বাভাবিক কাজকর্মে আপনারা অসহযোগিতা করছেন। আমাদের এই তথ্য প্রযুক্তির আইসিটির কানেকশন এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তো আর অ্যানালগ সিস্টেমে রেজাল্ট দেবো না, আমরা ডিজিটাল সিস্টেমে অনলাইনে রেজাল্ট এন্ট্রি হওয়ার পরে আমরা রেজাল্ট ঘোষণা করতে পারবো, এর আগে কিন্তু আমরা রেজাল্ট ঘোষণা করতে পারবো না। তা আমি আপনাদেরকে আবারও চেন্নাইয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমাদের কাজ করার পরিবেশ সৃষ্টি করবেন, আমাদের পরিবেশকে আপনারা ফিরিয়ে দেন, আমরা কাজ করতে পারবো না। আপনারা সারা রাত কাটিয়েও আমরা আপনাদেরকে রেজাল্ট দিতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা অনলাইনে রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যতক্ষণ পর্যন্ত আমরা রেজাল্ট এন্ট্রি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো রেজাল্ট আমরা দিতে পারবো না। আমি সম্মানিত নেতৃবৃন্দের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি, আপনারা আপনাদের কর্মীদেরকে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে নেন, আমরা এই অবস্থায় কাজ করতে পারবো না। এখানে এই কক্ষণ অত্যন্ত ছোট, অত্যন্ত সীমিত পরিবেশের আসন ব্যবস্থা, এখানে এত লোক ধারণ করার ক্ষমতা নেই, আমরা কাজ করবো কিভাবে? সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আমাদেরকে সহযোগিতা করুন। তাহক ঠিক করার গেলে বারে যাইব গিয়া, তাহক দেখা যার ভালো হয়েছে, আরো ক্লিয়ার হয়েছে। এন্ট্রি দেব অনলাইনে রেজাল্ট এন্ট্রি হওয়ার পরে আমরা ভাষাশীতের মাধ্যমে আপনাদেরকে বেসরকারি রেজাল্ট যেটা এটা জানিয়ে দিতে পারবো, আপনারা পূর্ণ রেজাল্ট যেটা বেসরকারি রেজাল্ট আপনারা রিটার্নিং অফিসার মন্ডলের কার্যালয় থেকে আপনারা গ্রহণ করবেন। আমরা এখানে একটা বার্তাশীত দিয়ে জানিয়ে দেব যে কোন প্রার্থী কোন কর্তৃক তার কত ভোট পেয়েছেন, সেই ভোটের হিসাবটা আমরা জানিয়ে দেব। মুক্তি চক্রবর্তী 22,600। ধন্যবাদ আপনাদেরকে, আবারও আমরা একটা সুন্দর পরিবেশে আমরা ফিরে আসছি, আপনাদের সেইভাবে সহযোগিতা অব্যাহত থাকবে। এখন অবশিষ্ট আটটি কেন্দ্র যেটা সর্বশেষ পেয়েছে আপনাদের সামনে উপস্থাপন করছি। সর্বশেষ আটটি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন উপস্থাপন করা হইব। আলোচনা করছে প্রাপ্ত ভোট ৪৫, রৌনক আহমদ মোটরসাইকেল ৮১৪ ভোট। এখানে কিন্তু রৌনক আহমদ মোটরসাইকেল নিয়ে বিজয় লাভ করছেন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান জগলু তালুকদার তালা ১০ ভোট, মহেন্দ্র রেজা প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান পরিপ্রার্থী মুক্তি চক্রবর্তী প্রান্ত বোর্ড কলস ৮৬১,
জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান প্রার্থী হলেন ফলাফল আহমদ বিল্লাল 535, আনারস শাহজান খান 316 এবং রৌনক আহমেদ মোটরসাইকেল 650 ভোট। শেষ উত্তর আর মাত্র 6টা কেন্দ্র ভোট গণনা বাকি রয়েছে, 67টা ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 61টা ভোট কেন্দ্রের ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি কলেজের ফলাফল আহমদ বিলাল আনারস 36 ভোট, মোহাম্মদ শাহজাহান খান কাপ্রিস 1146, রৌনক আহমদ মোটরসাইকেল মাত্র 36 ভোট, বিশাল ব্যবধানে। ৩৮২ ৪৪৪, মোহাম্মদ আব্দুল কাদের প্রদীপ ইউবেন 267, মোহাম্মদ আব্দুল হাকিম চশমা 291, সঞ্জয় দেবনাথ বই 124। কেন্দ্র 12 সরিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা রাজশাহী প্রার্থীগণ প্রাপ্ত ভোট মুক্তি চক্রবর্তী কলাশ 550, প্রসঙ্গ বেলু বেগম পদ্মপুর 85, রুকমিল্লাহ বেগুদী 581, সোনালী সিং ফুটবল 568। কেন্দ্র 51 কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারের প্রার্থীগণের এই কেন্দ্রের প্রাপ্ত ভোট আহমদ মিলার আনারস 25, মোহাম্মদ শাহজাহান খান কাপ্রি 458, রৌনক আহমেদ মোটরসাইকেল 368। কেন্দ্র 51 এই কেন্দ্রে পুরুষ প্রার্থীগণ ভাইস চেয়ারম্যান যোগ্য তালুকদার তারা 283, মহেন্দ্র রোজদার 290, মোহাম্মদ আব্দুল কাদের প্রদীপ ইউবেন 227, মোহাম্মদ আব্দুল হাকিম চশমা 26, সঞ্জয় দেবনাথ বই 13। এই কেন্দ্রে মহিলা ভাষার চেয়ারম্যান পার্টিগুলির প্রাপ্তপুর মুক্তি চক্রবর্তী কলাশ 235, প্রসঙ্গ বেলু বেগম পদ্মপুর 31, লক্ষ্মীনার বৈদ্যুতিক পথ 40, সুমায় স্বরূপ ফুটবল 534। সর্বশেষ ভোট কেন্দ্র পুরুষ এই কেন্দ্রে করে আমাদের সবগুলো কেন্দ্রের ফলাফল আমরা আপনাদের সামনে পরিবেশন করেছি। শেষ ভোট কেন্দ্র ফলাফল কিন্তু এখন ঘোষণা হওয়ার 59 নম্বর ভোট কেন্দ্র এই কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীগুলির প্রাপ্ত ভোট আহমদ বিলাল আনারস 181, মোহাম্মদ সাজার খান কাপড়ে 757, রৌনক আহমেদ মোটরসাইকেল 319। এই কেন্দ্রে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীগণের প্রাপ্ত ভোট যদু তালুকদার তালা 360, মহেন্দ্র রোজগার 84, মোহাম্মদ আব্দুল কাদের প্রজিত ইউবেন 523, মোহাম্মদ আব্দুল হাসিম চশমা 225, সঞ্জয় দেবনাথ বই 26। এই কেন্দ্রে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণের প্রাপ্ত ভোট মুক্তি চক্রবর্তী কলাশ 199, প্রসঙ্গ বেলু বেগম পদ্মপুর 152, লক্ষ্মীনার বৈদ্যুতিক পাতা 78, সোনালী সিং ফুটবল 807।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এই রাজনগর উপজেলার স্বাস্থ্যবিধি ভোট কেন্দ্রের ফলাফল, প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রাপ্ত ফলাফল আপনাদের সামনে পরিবেশন করেছে। আমরা অনলাইনে এই রেজাল্টটা এন্ট্রি হওয়ার পর আমরা বার্তাশীটের মাধ্যমে আপনাদের প্রাপ্ত ভোটের তথ্য জানিয়ে দিতে পারব। এবং এই রাজনগর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সম্মানিত সহকারী রিটার্নিং অফিসার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা সুত্রনাথ চাকমা মহোদয় আজকে এই ফলাফল পরিবেশন কেন্দ্রে আপনাদেরকে বার্তাশীল হস্তান্তর করবেন। আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে বসেছেন, অপেক্ষা করছেন, আরো কিছুক্ষণ ধৈর্য করবেন। আমরা এই আশা এবং প্রত্যাশা রাখি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং সহযোগিতা আমরা অবশ্যই পাব সেই প্রত্যাশায় বসে আছি। ইনশাল্লাহ আমরা সফলভাবে রেজাল্ট আনানোর সিস্টেম আমাদের সিস্টেমে আমরা সম্পন্ন করতে পারব এবং আপনাদের সহকারী জানিয়ে অনুষ্ঠান নির্ণয় আপনাদের প্রাপ্ত বার্তাশে আপনাদের আপনি হস্তান্তর করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেষ হয়ে গেলে আপনাদের সামনে আবার হাজির হব। দর্শক, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে আজকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন এবং ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছে। প্রায় 67টি ভোট কেন্দ্রের ভোটের ফলাফল জানাই দিয়েছে। চূড়ান্ত যেই ফলাফল, সর্বমোট ফলাফল কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপজেলা নির্বাচন সরকারি নির্বাচন অফিসারের মাধ্যমে কিন্তু আপনারা জানাই দিব। আমরা কিছুক্ষণ আমরা লগে থাকুক, কিছু সময় পরে আবারও লাইব এবং চূড়ান্ত ফলাফল নিয়ে ইনশাআল্লাহ সব ভালো থাকুক, সুস্থ থাকুক। সিলেটি চ্যানেলের লগে থাকুক। আসসালামু আলাইকুম।